শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো আর বাসায় নিরাপদে রয়েছো। আমিও তোমাদের দোয়ায় ভালো রয়েছি। দেখো, গত ক্লাসে আমরা কি করেছিলাম? গত ক্লাসে আমরা এই যে ওপরে কিছু শব্দ রয়েছে সেই শব্দগুলো দিয়ে কি করেছিলাম? বাক্য গঠন করেছিলাম, তাই না? এবং সাথে কি করেছিলাম? সাথে যুক্ত বর্ণ দিয়ে দুটি করে, যুক্ত বর্ণ ভেঙে দুটি করে নতুন করে শব্দ তৈরি করেছিলাম, তাই না? আজ আমি তোমাদের প্রশ্ন উত্তর করাবো বলেছিলাম, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসে পড়ো। দেখো, প্রথম প্রশ্নটা কি? মৌমাছি কোথায় যায়? তাহলে মৌমাছি কোথায় যায় জানি আমরা, কবিতাটা পড়েছি না আমরা। কোথায় যায় বলো তো? মৌমাছি বনে যায়, তাই না? মৌমাছি কি কাজ করে? মৌমাছি ফুল থেকে মধু আহরণের কাজ করে, তাই না? পাখি তৃণলতা কেন আনে বলো তো দেখি? পাখি কেন তৃণলতা আনে? নিজের বাসা বোনার জন্য বা তৈরি করার জন্য পাখি তৃণলতা নিয়ে আসে, তাই না? পিপীলিকা কি সঞ্চয় করে? পিপীলিকা শীতের জন্য খাদ্য সঞ্চয় করে। যেহেতু আমরা কবিতাটা ভালো করে পড়েছি, আমরা লিখতেও পারবো, তাই না? চলো তাহলে আমরা প্রশ্নে লেখায় চলে যাই। 4 নম্বর প্রশ্ন উত্তর, ক নম্বরটা দেখো। কি লেখা আছে? মৌমাছি কোথায় যায়? মৌমাছি কোথায়? উত্তরটাও লিখে ফেলার সাথে সাথে মৌমাছি কোথায় যায়? মৌমাছি বনে যায়, তাই না? পরের প্রশ্নটা কি? মৌমাছি কি কাজ করে? মৌমাছি কি কাজ বলতো? কি কাজ করে? মৌমাছি ফুল থেকে মধু আহরণের কাজ করে, তাই না? ফুল থেকে মধু আহরণের কাজ করে। এরপর কি বলতো? পাখি তৃণলতা আনে কেন? পাখি তৃণলতা আনে কেন? তাহলে আমরা কি পড়েছিলাম? এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, তাই না? আপনার বাসা আগে বলুন। তাহলে কি কি বলেছে পাখি? নিজের বাসা বোনার জন্য পাখি তৃণলতা আনে কেন? নিজের বাসা তৈরি করার জন্য তৃণলতা আনে, ঠিক আছে? এরপর দেখো, পিপীলিকা কি সঞ্চয় করে? পিপীলিকা
পিপীলিকা কি সঞ্জয় কি হবে বলো তো? পিপীলিকা শীতের জন্য খাদ্য সঞ্চয় করে, তাই না? হ্যাঁ, পিপীলিকা শীতের জন্য খাদ্য সঞ্চয় আমরা কি পেলাম? আবার বলছি দেখো, মৌমাছি কোথায় যায়? মৌমাছি বনে যায়। মৌমাছি কি কাজ করে? মৌমাছি ফুল থেকে মধু আহরণের কাজ করে। পাখি তৃণলতা আনে কেন? পাখি নিজের বাসা তৈরি করার জন্য তৃণলতা আনে। পিপীলিকা কি সঞ্চয় করে? পিপীলিকা শীতের জন্য খাদ্য সঞ্চয় করে। ঠিক আছে, এখন দেখো এখানে কি দেওয়া আছে। দেখো তো, রেখা টেনে মিল করি, রেখা টেনে মিল করবো, তাই না? তাহলে দেখো একটি দেওয়া আছে, দাঁড়াও না একবার ভাই, ঠিক আছে না? তাহলে যাই মধু, বইয়ে করে দিচ্ছি, দেখো যাই মধু আহরণে, ঠিক আছে? তোমরা আমার সাথে করে ফেলো, আপনার বাসা আগে বুনি, তাই না? আপনার বাসা আগে বুনি, খাদ্য খাদ্য খুঁজিতেছি তাই, খাদ্য খুঁজিতেছি শীতের চাই, শীতের সঞ্চয় চাই, তাই না? আবার দেখো, রেখা টেনে মিল করি, দাঁড়াও না একবার ভাই, যাই মধু আহরণে, আপনার বাসা আগে বুনি, খাদ্য খুঁজিতেছি তাই, শীতে সঞ্চয় চাই। ঠিক আছে, এখানে দেখো ছবি দেখি এবং ঠিক শব্দের সাথে দাঁত টেনে মিলাই, ঠিক আছে? দেখো এগুলো কি পিঁপড়া না, মৌমাছি না? এটা হলো পাখি, দেখো পিঁপড়া কোনটা হবে, পিঁপড়ার বাসা, তাই না? হ্যাঁ, পাখি কি করে, কিচিমিচি ডাকে, মিলিয়ে দিচ্ছি, দেখো এটা হলো পিঁপড়ার বাসা, পাখি কিচিমিচি ডাকি, মৌচাক, ঠিক আছে? এটা হলো পাখির বাসা, আর এটা হলো পিঁপড়া পিলপিল চলি, ঠিক আছে না? তাহলে আমরা কি করলাম, দেখো পিঁপড়ার বাসা পেলাম, পাখির কিচিমিচি ডাকি পেলাম, মৌচাক পেলাম, পাখির বাসা পেলার পিলপিল চলি পিঁপড়া, তাই না? তাহলে দেখো পরের পেজে দেখো, 7 নম্বর বাক্য পড়ি, যে যে কাজটি করে সেই ঘরে টিক চিহ্ন দিই। তাহলে আর কি আছে দেখো তো,
ছবি দেখি, ঠিক শব্দ বসিয়ে ফাঁকা জায়গায় পূরণ করি। এখানে ছবি দেখে এখান থেকে ঠিক শব্দটি বসিয়ে আমরা এই ফাঁকা জায়গায় বসাবো, ঠিক আছে? এবং মৌমাছি সম্পর্কে দুটি বাক্য লিখি, মৌমাছি সম্পর্কে আমরা দুটি বাক্য লিখব। দেখো তাহলে আজ আমরা যেটুকু করলাম, প্রশ্ন উত্তর করেছি, রেখা টেনে মিল করলাম এবং ঠিক শব্দের সাথে দাগ টেনে মিলিয়েছি, তাই না ছবি? পরের ক্লাসে আমরা কি করব, কাজের সাথে যে কাজটি করছে সেটা মিলিয়ে করব, সাথে ঠিক শব্দ বসিয়ে ফাঁকা জায়গায় বসিয়ে পূরণ করব ছবি দেখে, এবং মৌমাছি সম্পর্কে দুটি বাক্য তৈরি করব, ঠিক আছে? তো তোমরা কি করবে বলো তো শিক্ষার্থীরা? এই যে মিস তোমাদের কাজ দিলাম পড়া, প্রশ্ন উত্তর এগুলো পড়ে নিবে, সাথে মিলকরণ এটাও করে নিবে, দুটোও করে নিবে, প্র্যাকটিস করবে, এবং কি থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবা মায়ের কথা শুনে চলবে, ঠিক আছে? আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি, ভালো থাকবে, বাই।